আসসালামু আলাইকুম। চলো আজকে আমরা স্ক্রুগজ কি, স্ক্রুগজের ব্যবহার বা এর সাহায্যে কীভাবে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস নির্ণয় করব, স্ক্রুগজের পিচটা কি, স্ক্রুগজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন কি, এগুলো শিখে ফেলি। তাহলে প্রথমেই আসি, এই যন্ত্রটা দেখতেছো না, এই চিত্রটা, এটাকেই বলে স্ক্রুগজ। এখন তোমরা আমাকে বলো যে আগের লেকচারে আমি কিন্তু তোমাদের স্লাইড ক্যালিপার্স বুঝাইছি, এখন বলতে পারো স্লাইড ক্যালিপার্স আর এটার মধ্যে ডিফারেন্সটা কি? স্লাইড ক্যালিপার্সের চেয়েও ছোট দৈর্ঘ্য আমরা স্ক্রুগজ দিয়ে মাপতে পারি। তাই স্ক্রুগজ দিয়ে আমরা খুবই ছোট ছোট তার, এই যে এরকম আগার মতো ছোট ছোট তারের ব্যাসার্ধ, তারপরে বলতে পারো যে তার ছোট্ট দৈর্ঘ্য, এগুলো আমরা কি করতে পারি, মেজার করতে পারি। এখন আসে স্ক্রুগজটাকে একটু হালকা ধারণা দিই। স্ক্রুগজ আর কিচ্ছু না, এই যে পিছনে একটা টুপি থাকে, এটাকে বলি আমরা কি, টুপি। এই টুপিটা আসলে স্ক্রুর মতো কাজ করে, এই যে এরকম আর কি। স্ক্রুটা যদি তুমি ঘুরাও, এরকম ঘুরাও ঘড়ির কাঁটার দিকে, তাহলে তোমার কি হবে, এই স্কেলটা, বৃত্তাকার স্কেলটা সামনে আগাবে। এই কারণে এটার নাম দিছে স্ক্রুগজ। এই যে টুপিটা স্ক্রুর মতো ঘুরে, বুঝতে পারছো, এই কারণে নাম দিছে কি, স্ক্রুগজ। এখন স্ক্রুগজে দুইটা জিনিস থাকে, এই যে দেখতেছো একটা, এটাকে বলা হয় রৈখিক স্কেল। তোমরা আগে যেটা বলছিলাম প্রধান স্কেল বা মূল স্কেল, এখানে এটা নামটা দিছে কি, রৈখিক স্কেল। একই কথাই এখানে প্রধান স্কেলের মতো সবগুলো কি সেন্টিমিটার মিলিমিটারে দাগাঙ্কিত থাকে। এর সাথে একটা থাকে, আগে ছিল কি স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল, বাট এখানে থাকবে একটা বৃত্তাকার স্কেল। ডিফারেন্সটা এখানে, এখানে একটা কি থাকবে, বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেল কেন, এই যে দেখো রাউন্ড আকৃতিতে আমি স্কেলের দাগগুলা বসায় দিছি, এই কারণে এটাকে বলতেছে কি, বৃত্তাকার স্কেল। তাহলে এই যে টুপিটা, টুপিটাকে যদি এই যে দেখো পুরো একবার ঘোরাও, তাইলে এই বৃত্তাকার স্কেল কি হবে, একটু সামনে আগাবে না, তাইলে এই রৈখিক স্কেল বরাবর তার একটু সরণ ঘটবে, এটাকে বলা হয় পিচ। তাইলে পিচ আর কিছু না, এই টুপিটাকে যদি তুমি একবার পূর্ণ ঘূর্ণন দাও, তাইলে এই বৃত্তাকার স্কেলের যতটুক সরণ ঘটবে, বা বৃত্তাকার স্কেল কি, স্ক্রুটাকে কী করি, স্ক্রুর কথা মনে আছে, স্ক্রুটা দেখো আমরা যদি একটু কী করি ঘূর্ণন দিই, স্ক্রু একটু ভিতরে ঢুকে না, এই যে দেখো আমার হাতে এটা মনে করে এটা স্ক্রু, এটাকে যদি আমি একবার ঘুরাই, তাহলে এটা একটু ভিতরে ঢুকবে না, এই যে যতটুক ভিতরে ঢুকবে এটাকেই বলবো পিচ। ওকে, তাহলে পিচ আর কিচ্ছু না, ধরো এই বৃত্তাকার স্কেল, স্ক্রুগজের এই যে বৃত্তাকার স্কেলে না, এখানে ভাগ সংখ্যা নর্মালি থাকে কয়টা বলো তো, সাধারণত 100টা থাকে। তাহলে এই 100টা ভাগ যাইতে একবার ঘুরা মানে কি, এই বৃত্তাকার স্কেলের 100 ভাগ ঘুরে আসা। নর্মালি পিচ থাকে কত, 1 মিলিমিটার। এই পিচকে আমরা কত দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি। এখন আসো লঘিষ্ঠ গণনটা কি, লঘিষ্ঠ গণন হচ্ছে এই স্ক্রুগজ দিয়ে তুমি সর্বনিম্ন কত মানের দৈর্ঘ্য মেজার করতে পারবে, এটাই হলো লঘিষ্ঠ গণন, আর কিচ্ছু না। এটা দিয়ে সবচেয়ে ছোট কত মানের দৈর্ঘ্য তুমি মেজার করতে পারবা, সেটাকে বলা হয় লঘিষ্ঠ গণন। এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এলসি দ্বারা, লিস্ট কনস্ট্যান্ট। এটাকে তোমাদের বইয়ে আরেকটা নামও বলে, সেটা কি, ন্যূনাঙ্ক। যাহাই ন্যূনাঙ্ক তাহাই লঘিষ্ঠ গণন। এলসিকে আমরা বের করব কেমনে, পিচ বাই এন, অর্থাৎ স্ক্রুগজের পিচকে যদি তুমি তার ভাগ সংখ্যা দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা, লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক পেয়ে যাবা। আসো সূত্রগুলো দেখে ফেলি। সূত্র কি পেলাম আমি, লঘিষ্ঠ গণন আমি কেমনে মাপবো, পি বাই এন, এখানে পিটা হচ্ছে পিচ, এনটা হচ্ছে ভাগ সংখ্যা, এই যে আমি এখানে লিখে দিছি লিস্ট কনস্ট্যান্ট বা লঘিষ্ঠ গণন হচ্ছে পি বাই এন, পিটা হচ্ছে পিচ আর এনটা হচ্ছে তোমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আর তুমি দৈর্ঘ্য বা ব্যাস বা পুরুত্ব এগুলো কেমনে মেজার করবা, যেটাই থাকুক ওইটাকে ডি বলো। এটার সূত্র অনেকটা স্লাইড ক্যালিপার্সের মতোই, শুধু নামগুলো চেঞ্জ করছে। এই যে রৈখিক স্কেলের পার্ট, এখানে দুইটা স্কেল, আগেও দুইটা স্কেল ছিল, ওইটার মান ছিল কি, প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট, সূত্রটা মনে আছে, এটা হলো রৈখিক স্কেলের পার্ট প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট। এই দুইটা পার্ট যোগ করলেই তুমি কি পেয়ে যাবা, বস্তুর ব্যাস দৈর্ঘ্য বা পুরুত্ব পেয়ে যাবা। একটা জিনিস মনে রাখবা, স্ক্রুগজ বা স্লাইড ক্যালিপার্স দিয়ে কিন্তু আমরা ব্যাস মাপতে পারি, পুরা দৈর্ঘ্য, পুরা ব্যাস, পুরা ব্যাসটা মাপতে পারি, ব্যাসার্ধ মাপতে পারি না। তো ব্যাসার্ধ বের করতে বললে আমরা প্রথমে ব্যাস বের করব, তাকে দুই দ্বারা ভাগ করে দিলেই আমরা কী পেয়ে যাব, ব্যাসার্ধ পেয়ে যাব।
তাহলে রৈখিক স্কেলের পার্টকে আমরা কত দ্বারা প্রকাশ করি? এল, লিনিয়ার স্কেল এল। বৃত্তাকার স্কেলের পার্টটা হবে সি ইন্টু এল সি। এখানে সিটা হচ্ছে বৃত্তাকার স্কেলের সমপাতন, অর্থাৎ এই যে বস্তু বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগের সাথে তোমার রৈখিক স্কেলের শূন্য দাগ মিলবে, এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের সমপাতন। আর এল সি হচ্ছে লঘিষ্ঠকোণ, একটু আগেই তো দেখলাম। তো এল সিটা নর্মালি দেয়া থাকে না, তোমাকে এল সি প্রথমে পি বাই এন দ্বারা বের করতে হবে, তারপরে তুমি যদি যে কোনো জিনিসের ব্যাসার্ধ বা এই জিনিসগুলো বের করতে চাও এই সূত্র দ্বারা অ্যাপ্লাই করলেই চলে আসবে। আসো অঙ্ক করি, তাহলে পুরো জিনিসটা আরও ভালোভাবে বুঝবো তোমরা। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কী দিছে? স্ক্রুগোজের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। আর পিচ দেয়া আছে দেখো 1 মিলিমিটার, পিচটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। যন্ত্রের নূন্যাঙ্ক, নূন্যাঙ্ক মানেই কিন্তু লঘিষ্ঠ গণন। তাহলে লঘিষ্ঠ গণন বা নূন্যাঙ্ক সমান আমরা কী জানি? পি বাই এন। তাহলে পি এর মান দেয়া আছে 1 মিলিমিটার বাই কত? 100। তাহলে 1 কে 100 দ্বারা ভাগ করলে 0.01 মিলিমিটার। অবভিয়াসলি তোমার পিচ যে এককে থাকবে তোমার লঘিষ্ঠ গণনটা সেম এককে বের হবে। এটা পারবো। আসো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কী বলতেছে? রৈখিক স্কেলের পাঠ, রৈখিক স্কেলের পাঠ। সূত্রটা আমি লিখে ফেলি, যেহেতু পুরোটা বের করতে ব্যাস সমান আমরা কী জানি? এল প্লাস সি ইন্টু এল সি। এই এলটা মানে কি? রৈখিক স্কেলের পাঠ না, দেখো এলটা সরাসরি দেয়া আছে। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা মানে কি বলতো? এন। ভাগ সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এন। আর এই যে দেখো এখানে নূন্যাঙ্ক দেয়া আছে কত বলতো? এল সি, বুঝছো? তাহলে আমার সূত্রটা কি মানটা বসাই দিই, এল এর মান কত? 4 প্লাস এই সি এর মান দেয়া আছে 50 ইন্টু এল সি এর মান কত? 0.01। এখানে একটা জিনিস মনে রাখবা, এইখানে যে ভাগ সংখ্যা বলছে আগের অঙ্কটায় দেখো তো, আমি যখন লঘিষ্ঠ গণন বাইর করছি ভাগ সংখ্যা কত বলছে? 100 না? এটা বুঝাচ্ছে যে ওই যে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। আর এইখানে যে এটা বলতেছে যে তুমি রৈখিক স্কেলে যখন 4 মিলিমিটার মান পাবা তখন প্রধান স্কেলের শূন্য দাগের সাথে বার্নিয়ার স্কেলের কত নম্বর দাগ মিলে, এটাকে তোমার ভাগ সংখ্যাও বলে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের বার্নিয়ার সমপাতনও বলে। তো এখন ক্যালকুলেশন করি, 4 প্লাস এটা গুণ করে দেখবে ক্যালকুলেটার দিয়ে আসবে 0.5। তাহলে যোগ করলে 4.5, এটা কিন্তু মিলিমিটারে আসবে, কারণ তুমি সবগুলো মান কিসে বসাইছো? দেখো তো এটার মানও মিলিমিটার, এটার মানও মিলিমিটার বসাইছো, সো তোমার আনসারটা আসবে মিলিমিটারে। এই অঙ্কটা দেখো, এখানে কি বলছে? স্ক্রুগোজের রৈখিক স্কেলের পার্ট আর বৃত্তাকার স্কেলের পার্ট, তারের দৈর্ঘ্য বাইর করতে বলছে। তো দৈর্ঘ্য যেহেতু বাইর করতে বলছে, দৈর্ঘ্যকে তুমি চাইলে টি দ্বারা প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নাই, বা অন্য কিছু দ্বারাও প্রকাশ করতে পারো। এল দ্বারা প্রকাশ করা লজিক্যাল না কেন? কারণ সূত্রের মধ্যে এল আছে। হ্যাঁ, তাহলে এটা হবে সি ইন্টু কত? এল সি। কিন্তু ভাইজান এখানে দেখো রৈখিক স্কেলের পার্ট ঠিক আছে, এল দেয়া আছে, বাট এখানে বৃত্তাকার স্কেলের পার্ট, অর্থাৎ এই পুরো জিনিসটাই কী ছিল? আমি তোমাদের একটা সূত্র পড়াইছিলাম, কিন্তু ডিরেক্ট ধাম করে এই সূত্র লিখো না, এটাই কিন্তু তোমার ডাকাবুটে একবার আসছে। তোমার সূত্রটা কী ছিল? প্রথমে সূত্রটা আসছে কোথা থেকে মনে আছে? রৈখিক স্কেলের পার্ট প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট, তাই না? রৈখিক স্কেলের পাটের সাথে বৃত্তাকার স্কেলের পাট যোগ করলেই তুমি বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস পাবা। আর এই যে বৃত্তাকার স্কেলের পাট মানেই কিন্তু বৃত্তাকার স্কেলের সমপাতন ইন্টু লঘিষ্ঠ গণন। তাহলে এখানে কিন্তু ডিরেক্ট দেয়া আছে না রৈখিক স্কেলের পাট আর বৃত্তাকার স্কেলের পাট, তাহলে তুমি জাস্ট দুইটা কী করে দাও? যোগ করে দাও, আর কিচ্ছু লাগবে না। 0.17 মিলিমিটার, তাহলে আসবে 4.17 মিলিমিটার। তাহলে দেখো এটা কেন দিলাম তোমাকে এত সহজ অঙ্ক, অনেক সময় কিন্তু এরকম দেয়া থাকে, এটা কিন্তু একবার আসছে বোর্ডে। তাহলে তোমরা কিন্তু ওই সূত্রে গিয়া খুঁজে খুঁজে মরবা যে সি কোথায়, এল সি কোথায়। আসলে এখানে কি এই সি আর এল সি এর মান বৃত্তাকার স্কেলের পার্টটা ডিরেক্ট দেয়া, ওকে? এটা একটু খেয়াল রাখবে। কিন্তু এই অঙ্কটা কী বলছে? স্ক্রুগোজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এন। এবং পিচ দেয়া আছে, তাই না? 0.5, মানে পি এর মান দেয়া আছে। তারপরে বলছে স্ক্রুগোজের সাহায্যে গোলকের আয়তন নির্ণয়ের সময় রৈখিক স্কেলের পাট, রৈখিক স্কেলের পাটটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এল। এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পাইছে যখন পাট নির্ণয়ের সময়, স্ক্রুগোজের সাহায্যে গোলকের আয়তন নির্ণয়ের সময় রৈখিক স্কেলের পাট কিন্তু এইটা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এইটা, গোলকের আয়তন নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা একটা জিনিস দেখো, ভাগ সংখ্যা কি দুইটা দেয়া না? এই ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বলছে 50, এই ক্ষেত্রে বলছে 45। এটা জিনিস মনে রাখবা, এটা হলে গিয়া যে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50, এটা তোমার লঘিষ্ঠ গণন নির্ণয়ের সময় মোট ভাগ সংখ্যা লাগে। আর এখানে যে ভাগ সংখ্যাটা বলতেছে সেটা কিন্তু মোট ভাগ সংখ্যা না, এটা হলে কি যে রৈখিক স্কেলের পার্ট যখন তুমি 3.5 পাইছো, এই যে রৈখিক স্কেলের 3.5, তখন রৈখিক স্কেলের শূন্য দাগ বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগের সাথে মিলে? 45 নম্বর দাগের সাথে মিলে। এটাকে অনেকে সমপাতনও বলে, যে রৈখিক স্কেলের যে দাগটা
বৃত্তাকার স্কেলের যে দাগের সাথে মিলবে। এটাকে বলতেছে তারা বার্নিয়ারের ভাগ সংখ্যা অনেক সময় বলে ফেলে, তো পোলাপাইন একটু কনফিউজড হয়ে যায় যে এখানে দুইটা ভাগ সংখ্যা কেন। এটা হলো মোট ভাগ সংখ্যা, আর মাপ নেওয়ার সময় তুমি যে ভাগ সংখ্যা পাবা সেটা হচ্ছে যে রৈখিক স্কেলের শূন্য দাগটা বার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে, ওটা স্লাইড ক্যালিপার্সের বার্নিয়ার সমপতনের মতো। হ্যাঁ, তাহলে সূত্রটা কি আমি জানি, আমরা কি বের করতে বলছে, আয়তন। তো গোলকের আয়তনের সূত্রটা কি, 4/3 πr³, তাই না? তাহলে আমাকে আগে ব্যাসার্ধ বের করতে হবে। তো ব্যাসার্ধের জন্য আমি আগে দেখো ব্যাসটা বের করে ফেলি। তাহলে ব্যাসটা কি হবে, L + C × কত, LC। তাহলে LC এর মানটা আমরা এখান থেকে আগে বের করে ফেলি। লঘিষ্ঠগণন দেখো, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 আর পিচ দিয়ে আছে কত, 0.5। তো LC সমান আমরা জানি P/N, তাহলে 0.5/50। হিসাব করে দেখবা এটা আসবে 0.01 মিলিমিটার। ওকে, তাইলে এখন মানগুলো আমি বসায় দিই। তো রৈখিক স্কেলের পার্ট পাওয়া গেছে 3.5, ভার্নিয়ার সমপাতন কিন্তু এটা এটা 45 × LC এর মান তো আমি একটু আগে বাইর করলাম 0.01 মিলিমিটার, সবগুলাই কিন্তু মিলিমিটারে আছে, সো আমার আর চেঞ্জ করার দরকার নাই। তাহলে এটা আসবে 3.5 + 0.45, তাহলে এটা আসবে 3.95 মিলিমিটার।